স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় পাঁচ জনের মৃত্যু সারা নেই লকডাউনে পূর্বের ঋণ মৌকুব সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন রাজশাহীর ব্যবসায়ী নেতারা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয় হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান উনত্রিশ ও ত্রিশ নং করোনা ওয়ার্ডে মারা যান চারজন এবং আইসিইউতে একজন মারা যান এদিকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হলেও লকডাউন চলছে একেবারে ঢেলে ঢালা এতে করে করোনা সংক্রমণের অন্যতম হটস্পটে পরিণত হয়েছে রাজশাহী লকডাউনের চতুর্থ দিনে নগর জুড়ে মানুষের চলাচল ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তা ছিল ব্যাটারি চালিত অটোরিকশা সিএনজি মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির দখলে মার্কেট শপিং মলসহ খোলা ছিল অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান তবে বিকেল চারটার পর থেকে বন্ধ হতে থাকে ব্যবসা প্রতিষ্ঠান কমতে থাকে মানুষের চলাচল এদিকে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় রামেকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে জনের হাসপাতালের উপপরিচালক ডা সাইফুল ফেরদৌস বলেন যে পাঁচজন মারা গেছেন তাদের শ্বাসকষ্ট সহ করোনার সব উপসর্গ ছিল তাদের নমুনা সংগ্রহ করার পর স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরো বলেন করোনাভাইরাসে আক্রান্ত চুয়াল্লিশ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে আট জনকে এছাড়াও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন উনচল্লিশ জন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এছাড়াও বৃহস্পতিবার সকাল আটটা থেকে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয়েছে পাশাপাশি প্রথম ডোজ টিকা প্রদানও চলমান রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছয়টি বুথে শুরু হয় ভ্যাকসিন কার্যক্রম এছাড়াও সিটি কর্পোরেশনের আওতায় নগর ভবন ও সিএমএইচ এ টিকা কার্যক্রম চলে দুপুর একটা পর্যন্ত ছয়শো জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন প্রথম দিনে এক হাজার জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে সরকারের নির্দেশনা মেনে টিকা গ্রহণ করেছেন সাধারণ মানুষ এদিকে সরকারি এক প্রজ্ঞাপনে নয় এপ্রিল হতে ১৩ এপ্রিল পর্যন্ত সকল স্বাস্থ্যবিধি মেনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শপিং মল খোলার অনুমতি দিয়েছেন এক্ষেত্রে কোনো ব্যর্থয় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে পূর্বের ঋণ মৌকুফ এবং নতুন করে ঋণ প্রদানসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন রাজশাহীর ব্যবসায়ী নেতারা বৃহস্পতিবার বেলা বারোটায় নগরীর সাহেববাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা এ দাবি করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহ সভাপতি আলী আশরাফ খোকন দাবিগুলো হলো আগামী ঈদুল ফিতরের আগে লকডাউন না দিয়ে এর বিকল্প চিন্তা করা প্রয়োজনে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি ও বিভিন্ন মার্কেট বাজার প্রতিনিধির সমন্বয়ে কমিটি করে প্রত্যেক বাজার ও মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মনিটরিং করা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ বিতরণ করা যা হবে সর্বনিম্ন পাঁচ লাখ এবং সর্বোচ্চ বিশ লাখ টাকা ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীদেরকে অবিলম্বে কোভিড ১৯ টিকার আওতায় আনা বিগত এক বছরের ব্যাংক ঋণের সুদ মৌকুব করা ক্ষুদ্র ব্যবসায়ীদের চলতি অর্থ বছর অর্থাৎ দুই হাজার বিশ ভ্যাট ও আয়কর মৌকুব করা এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেগেন্দার আলী সহ অন্যান্য ব্যবসায়িক নেতৃবৃন্দ আগামী ঈদুল ফেতরের আগে লকডাউন না দিয়ে এর বিকল্প চিন্তা করা প্রয়োজনে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জনপ্রিয় প্রতিনিধি ও বিভিন্ন মার্কেট বাজার প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি করে প্রত্যেক বাজার ও কমিটিগুলোতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মনিটরিং করা করোনাভাইরাস প্রতিরোধে নওগাঁ জেলা প্রশাসকের নিকট এক লাখ মাস্ক দিয়েছেন নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বৃহস্পতিবার বেলা বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মাস্কগুলো হস্তান্তর করা হয় দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য সুরক্ষায় জনগণের মাঝে বিতরণের জন্য মাস্কগুলো জেলা প্রশাসকের নিকট দেওয়া হয় বলে জানান তারা এ সময় সিভিল সার্জন ডা মোহাম্মদ এবিএম আবু হানিফ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল সিনিয়র সহ সভাপতি মুস্তাফিজুর রহমান রুনুসহ প্রশাসনের কর্মকর্তা চেম্বারের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন নাটোরে কোভিড উনিশ ভ্যাকসিনের রিপিড ডোজ দেওয়া শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে নাটোর সদর আধুনিক সদর হাসপাতালে এই টিকাদান কর্মসূচি শুরু করা হয় নাটোরের সিভিল সার্জন ডা কাজী মিজানুর রহমান জানান বৃহস্পতিবার শুধুমাত্র রিপিট ডোজ উদ্বোধন করা হলো তবে তবে আজ পুরোদমে টিকা দেওয়া সম্ভব হবে না নাটোরের শিডিউল অনুযায়ী আগামীকাল শুক্রবার বরাদ্দকৃত ভ্যাকসিন এসে পৌঁছলে পুরোদমে শুরু করা যাবে যারা এর আগে প্রথম ডোজ টিকা নিয়েছেন সময় মতো তাদের মোবাইলে রিপিট ডোজ দেওয়ার তারিখের মেসেজ যাবে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ